নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোলের লাস্ট ফাইনাল সেশন দু হাজার বাইশ সালের এতে পাঁচ নম্বরের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন এবং দু নাম্বারের প্রশ্ন সমস্ত কিছু দেওয়া আছে এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলোর ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস বলে আমি আলাদা আলাদা করেছি যেগুলো প্রথম পছন্দ সেগুলোও দিয়েছি সেকেন্ড চয়েসগুলোও তোমরা করবে থার্ড চয়েসগুলোর প্রশ্নের উত্তরগুলো একটু দেখে রাখবে আর তিন নম্বর দু নম্বর প্রশ্নের সাধারণত সাজেশান হয় না তবুও আমি কিছু দিয়েছি এই প্রশ্নগুলো করে যাও আপাতত সমস্ত প্রশ্নই তোমাদের এর থেকে কমন আসবে এটুকু বলতে পারি তবে ভিডিওটা দেখো স্কিপ করে করে দেখলে ভিডিওটা সমস্ত প্রশ্নগুলো শো করতে পারবে না বা দেখতে পারবে না আর আমি এই প্রশ্নগুলোর সাথে সাথে আলোচনাও করে দেবো যে কিভাবে প্রশ্নগুলো তোমরা মুখস্থ করলে তোমাদের নাম্বারগুলো ঠিকঠাক আসবে তো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের জন্য কষ্ট করে সাজেশন বানানো এবং সেগুলোটাকে ভিডিও আকারে তুলে দেওয়া ঠিক আছে এটা সময়ের ব্যাপার থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো শুরু করছি প্রথমে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে পাঁচ নাম্বার প্রশ্নগুলোর মধ্যে প্রথমেই যেটা রয়েছে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস তিনটে চয়েস আমি করেছি ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো করলেই আশা করি কমন পেয়ে যাবে তবু সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েসের প্রশ্নগুলো একটু দেখে রাখবে তো ফার্স্ট চয়েসের যে যে কোশ্চেনগুলো দিয়েছি না নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা এখানে আমি বারবার বলে রাখছি চিত্রগুলো অবশ্যই দেবে দু নম্বর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বর্ণনা তিন নম্বর হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা তাহলে বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই দুটোই কিন্তু দেখে যাও তারপরে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্তসহ বর্ণনা তোমাদের সিলেবাসের মধ্যে পাঁচটা ভূমিরূপ দেওয়া রয়েছে পাঁচটায় করে যাও যদি তিনটে পড়ে তো তিনটে করবে আর নচেত যদি শুধু বলে দেয় তাহলে পাঁচটাই করবে তারপরে জল এবং হিমবায়ের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও এই প্রশ্নটা একটু ভেবেচিন্তে উত্তর করার চেষ্টা করবে আচ্ছা তারপরে আসছি যে নদীর মধ্যগতিতে সৃষ্ট তিনটি ভূমিরূপের বর্ণনা দাও তারপরে বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশগুলি আলোচনা করো যদিও এই প্রশ্নটা তোমরা বলবে তিন নম্বরের তবুও যেহেতু তোমাদের সিলেবাস কিন্তু রিডিউস করা আছে সেই জন্য এই ধরনের প্রশ্নও কিন্তু পাঁচ নম্বরে চলে আসতে পারে সেই জন্য বদ্বীপ গঠনে অনুকূল পরি ভৌগোলিক পরিবেশটাও পাঁচ নম্বরের মতন উত্তর করার চেষ্টা করবে তারপরে যেটা থাকছে সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব এই প্রশ্নটাও করে রাখবে এইগুলো গেলো ফার্স্ট চয়েস এখান থেকে আশা করি চলে আসবে দু নম্বরের যেটা সেটা হচ্ছে লোহাচড়া নিউমুর এবং ঘোড়ামড়া বদ্বীপের বর্তমান পরিস্থিতি আলোচনা করো তারপরে সেকেন্ড চয়েসের দু নম্বর কোশ্চেন হিমবায়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট করি পিরামিড চূড়া ঝুলন্ত উপত্যকা জাস্ট এইভাবে কিন্তু উল্লেখ করেও দিতে পারে যে তিনটে ভূমিরূপ তোমাদের পছন্দ মতো নাও থাকতে পারে কখনো কখনো কিন্তু উল্লেখ করেও দিতে পারে যে এই তিনটে ভূমিরূপই তোমরা বর্ণনা করো তারপরে নদীর নিম্নগতিতে সৃষ্ট তিনটি ভূমিরূপের বর্ণনা দাও এবং নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বর্ণনা দাও এগুলো আমি যেগুলো বলছি এগুলো কিন্তু সবগুলোই প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত আমি সাজেশনটাকে কিন্তু প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল দুটো ভাগে ভাগ করেছি সেই জন্য আমি বারবার বলে দিচ্ছি প্রাকৃতিক ভূগোলের থেকে কিন্তু এইগুলো এখন আমি কিন্তু অর্থনৈতিক ভূগোল আলোচনা করিনি এবারে থার্ড চয়েসের যেগুলো সেটা হচ্ছে মরুভূমি সম্প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো তারপরে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও আর বহির্জাতীয় বহির্জাত রূপে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার বর্ণনা দাও যদি এই প্রশ্নটা আসবে না তবুও একটু চেষ্টা করবে করে রাখার এবারে আসছি আমি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কী কী করবে না প্রথমেই হিমবাহ উপত্যকায় ইউ আকৃতির হয় কেন তারপরে বদ্বীপের শ্রেণীবাগ করো গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো ঠিক আছে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নটা মাস্ট করে যাবে তারপরে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি নদীর ক্ষয়কার্যের পদ্ধতি এবং হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি এই তিনটে ক্ষয়কার্যের পদ্ধতি তোমরা করে যাও দেখো একটা ঠিক কমন চলে আসবে তারপরে গ্রাবরেখা কী গ্রাবরেখা শ্রেণীভাগ করো তারপরে ইয়ারদাং এবং যুগানের মধ্যে পার্থক্য লেখো মতানে এবং ড্রামলিনের তিনটি পার্থক্য লেখো তারপরে উদাহরণসহ হিমবায়ের শ্রেণীবাগ করো মরু সম্প্রসারণের কারণগুলি লেখো এবং মরু সম্প্রসারণের কী কী প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন করা যায় সেগুলো আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ হয় কেন বা এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে পিছিয়ে যায় কেন তারপরে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর পরে কোশ্চেনটা যে অনুদর্গ এবং তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো করো আশা করি তিন নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবার আসছি দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন যেগুলো করবে তো প্রথমে পর্যায়ন কী তারপরে অগ্নিভবন কী অবরোহণ এবং আরোহণের পার্থক্য কী জলচক্র কি ধারণ অবায়িকার টিকা ষষ্ঠঘাতের সূত্র পাখির পায়ের আকৃতির বদীপ কাকে বলে লিভি কি হিমরেখার স্থান পরিবর্তন হয় কেন এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার বলছি হিমরেখার স্থান পরিবর্তন হয় কেন তারপরে ফিওড কী বাজাদা কাকে বলে পর্যায়িত ঢাল কাকে বলে ফিন ও নেভে কি বাগসুন্ড এবং ক্রেভাস কাকে বলে আবার এগুলো আলাদা করেও আসতে পারে আর্গ কী হদ কাকে বলে মোনাডনক কি আচ্ছা তারপরে নিকবিন্দু কী জি জি ডব্লু বলতে কি বোঝো এটা হচ্ছে সারা মরুভূমির দক্ষিণ দিকে যে গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে সবুজের প্রাচীর সেটা তারপরে পেডিমেন্ট কাকে বলে কি তারপরে নদীয়া বায়িকা কাকে বলে এবং জলবিভাজিকা টিকা এই প্রশ্নগুলো করলে আশা করি দু নম্বরের প্রশ্ন তোমরা কোমাল পেয়ে যাবে এই গেল প্রাকৃতিক ভূগোল এবারে আসছি অর্থনৈতিক ভূগোল থেকে বা ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে এখান থেকেও আমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দুটো চয়েস করেছি বড়ো প্রশ্নগুলো ফার্স্ট চয়েসের প্রথম বড়ো প্রশ্ন থেকে বলছি যে ভারতে ইক্ষু এবং কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখ পশ্চিম ভারতে পেট্রাসন শিল্পের কেন্দ্রী কারণগুলি কী কী ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ যদি খুব বেশি ইম্পর্টেন্ট চাও তাহলে আমি বলব এই তিন নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ এটা করে যেও এটা মাস্ট কিন্তু আসছে আর ইক্ষু কার্পাসের মধ্যেও কিন্তু একটা আসবে তারপরে বর্তমানে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি ভারতের নগরায়নের কারণ কী আর ভারতের তিনটি মাটি এবং তিনটি উদ্ভিদের বন্টন এবং বৈশিষ্ট্য করে যাও তার মধ্যে আমি যেগুলো বলবো যে ভারতের পলি মাটি কৃষ্ণ মাটি বা কৃষ্ণমৃত্তিকা আর ল্যাট্রেড মাটির বন্টন ও বৈশিষ্ট্য এবং ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ক্রান্তীয় পর্ণমোচী এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বন্টন এবং বৈশিষ্ট্য আলোচনা করা এইগুলো কিন্তু ফার্স্ট চয়েসের মধ্যে করে গেলেই পেয়ে যাবে তারপরে দু নম্বরে বা সরি সেকেন্ড চয়েসে যে কোশ্চেনগুলো দিচ্ছি যে ভারতের গম এবং এবং চা এই দুটোর অনুকূল পরিবেশটা একটু দেখে যেও কারণ বিগত বেশ কয়েক বছর পরীক্ষা হয়নি মানে দু বছর পরীক্ষা হয়নি এটা একটা সমস্যার বিষয় তারপরে ভারতের কৃষির সমস্যা এবং সমাধানগুলি লেখো প্রশ্ন অনুযায়ী হিমালয়ে শ্রেণীভাগ করো ভারতের উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি রয়েছে তার তুলনামূলক আলোচনা কিন্তু আর ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য এই গেল তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবারে বলছি তিন নাম্বার এবং দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নের মধ্যে খাদার ও ভাঙর বা এটাকে কোথাও কোথাও বাগর বলে এটা কি এবং এদের মধ্যে পার্থক্য আচ্ছা দু নম্বর তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন তিন নম্বর ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন আর একটা ঠিক একই রকম কোশ্চেন যে ভারতের অধিকাংশ পশ্চিমবাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় না কেন ঠিক আছে দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে ভারতের চা চাষের সমস্যাগুলি লেখো তারপরে আসছি ভারতের উত্তর ভারতে খালসেচ প্রথায় জলসেচ কেন অধিক প্রচলিত তারপরে মালনাদ এবং ময়দানে পার্থক্য পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমীর মধ্যে পার্থক্য ভারতের সবুজ বিপ্লবের কুপ্রভাব আলোচনা করো শিল্প গড়ে উঠতে কাঁচামাল এবং পরিবহনের প্রভাব এটা কিন্তু তিন নম্বরে আসতে পারে তারপরে ভারতের নগরায়নের তিনটি সমস্যা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য এবং শহর বা নগরের শ্রেণীভাগ এবং এই শহর বা নগরের যে শ্রেণীভাগটা করবে এটা দুটো মতেই করে রাখবে একটা জনসংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীভাগটা আরেকটা হচ্ছে আদমশুমারির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীভাগ এরপরে তিন নম্বরে আরও কয়েকটা প্রশ্ন আছে যেমন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর পথ প্রদর্শক আলোচনা করো এটা ভারতের জলসেচ ব্যবস্থায় কূপ ও নলকূপ সেচের বর্ণনা দাও আর রাজস্থানের থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো এই গেল তোমাদের তিন নম্বরের প্রশ্ন এইগুলো করলেই আশা করি কমন চলে আসবে এবং এরপরে আসছি দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো একটু দেখে যাও ঠিক আছে এর থেকে পেয়ে যাবে আশা করি সামাজিক বনসৃজনের উদ্দেশ্য পাট অঞ্চল কী জ্যাশ শস্যু কা বলে কারেওয়া কী বাগা রোহি হামাদা কি তরাই অঞ্চলের সংজ্ঞা দাও মিলেট কী আদমশুমারি কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে জনঘনত্ব কি বাগিচা কৃষি কাকে বলে শিপিং লেন এবং শিপিং লাইন বলতে কী বোঝো আচ্ছা জমি অনুপাত কাকে বলে সার্ক টিকা আচ্ছা সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোরের টিকা অনুসারী শিল্প কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনুসারী শিল্প কাকে বলে কীভাবে উত্তরটা লিখবে সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানানো আছে একটু দেখবে পেয়ে যাবে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন খারিফ এবং রবি শস্যের পার্থক্য সামাজিক ও কৃষি বনসিজনের পার্থক্য দুন কি মৌসুমি বিস্ফোরণ কাকে বলে পেট্রাসান শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন রজ্জুপদ কী এবং লো ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন কচ্ছে দান বলতে কী বোঝো পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে আর কয়াল কাকে বলে এই প্রশ্নগুলো করো আশা করি তোমাদের প্রশ্ন কিন্তু সব কমন চলে আসবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ক্লিক করে রেখো